ছাদ বাগানে মালটা ফলাচ্ছেন, ফলাচ্ছেন কমলা, আর ফলাচ্ছেন হরেক ধরনের আম, জামরুল, বেদানা আরও কত কি। কিন্তু কখনো কি ফলিয়েছেন স্ট্রবেরি? এটা হয়তো বছরের পর বছর ফল দেবে না, কিন্তু যখনই দেবে প্রচুর দেবে। বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব ছাদ বাগানে কিভাবে প্রচুর স্ট্রবেরি ফলাবেন, কিভাবে পরিচর্যা করবেন, কি কি সাবধানতা অবলম্বন করবেন। স্ট্রবেরি বিভিন্ন ধরনের সবজির মতো একবর্ষজীবী ফসল। শীতপ্রধান অঞ্চলের ফসল হলেও এখন এর কয়েকটি ভ্যারাইটি গরম আবহাওয়ায় সহজে হচ্ছে। ঠিকমতো ফলন পেতে সেপ্টেম্বর মাসেই স্ট্রবেরি চারা রোপণ করুন। অক্টোবর, নভেম্বর এমনকি ডিসেম্বর মাসেও রোপণ করতে পারবেন। স্ট্রবেরি গাছ ছোট হয়, শিকড় বেশি গভীরে যায় না, ছোট পাত্রে অনায়াসে করতে পারেন। দেখুন না আমি কেমন ছোট দইয়ের হাঁড়িতে করেছি। স্ট্রবেরি চাষ করতে মাটি তৈরিতে কোনো বিশেষত্ব নেই। যেমনভাবে সব গাছের জন্য মাটি তৈরি করেন তেমনই করবেন, অর্থাৎ কেঁচো সার, গোবর সার দিয়ে। নিমখোল, সর্ষের খোল, হাড়গুঁড়ো, শিংকুচি, শঙ্কচূর্ণ বা কিচেন কম্পোস্ট যে যেমন দেন তেমনই দেবেন। বাড়তি দেবেন টপ পিছু এক চা চামচ এনপিকে 10:26:26। আর কিছুই দিতে হবে না, শুধু জল দিয়ে যান। জাপ পোকা, কাণ্ড ছিদ্রকারী লেদা পোকা স্ট্রবেরি গাছে প্রচুর জ্বালাতন করে। যখনই আক্রমণ দেখবেন, বাড়িতে যদি প্রোফেক্স সুপার কীটনাশক থাকে, লিটার প্রতি 2 ml জলে গুলে স্প্রে করবেন। যদি না থাকে তাহলে ওই পোকা দমনের জন্য ব্যবহার করা হয় এমন যে কোনো ভালো কীটনাশক স্প্রে করবেন। ছত্রাক ঘটিত রোগ থেকে সুরক্ষা দিতে 10-15 দিন পরপর ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করবেন। সাপ বা স্প্রিন্ট বা অ্যামিস্টার বা অন্য কিছু, যেটাই হাতের কাছে পাবেন সেটাই নিন। হলুদ হয়ে যাওয়া পাতা, কালো হয়ে যাওয়া পাতা বা বুড়ো পাতা কেটে দিন। আমি নখ দিয়ে কাটছি বলে আপনারা কাটতে যাবেন না। ধারালো ব্লেড বা ছুরি ব্যবহার করুন, কখনো টেনে ছিঁড়বেন না, গাছ মারা যেতে পারে। এইভাবেই পরিচর্যা করে যান যতদিন না গাছে ফুল আসে। যখন ফুল আসবে তখন থেকে প্রতি 10 দিন পর পর খোল পচা জল দিন। গাছের স্বাস্থ্য ভালো রাখতে, গাঢ় সবুজ পাতা রাখতে এবং গাছের তেজিভাব বজায় রাখতে এটা খুবই সাহায্য করবে। গাছে প্রচুর ফুল ফল হবে। ফুল আসার পর আরেকটি কাজ আপনাদের করতে হবে, খড় ছোট ছোট কেটে গাছের গোড়ায় মালচিং করে দিন। এটা অবশ্যই করবেন, খুবই জরুরি। এটা যেমন মাটিতে জল ধরে রাখে তেমন স্ট্রবেরিগুলোকেও রক্ষা করে। মাটির সংস্পর্শে স্ট্রবেরি আর কষবে না, ছত্রাকও লাগবে না, পোকাও কম লাগবে। সুতরাং মালচিং অবশ্যই করবেন। বাড়িতে একবার স্ট্রবেরি হওয়ার পরে পরের বছর আপনারা চারা সংগ্রহ করতে হবে না। এই পুরনো গাছ থেকেই পরের বছরের চারা হবে, অথবা পাকা স্ট্রবেরি ফলের গায়ে যে বীজ থাকে সেটাও সংগ্রহ করে রাখতে পারেন, পরের বছর এই বীজ থেকেও চারা পাবেন।